বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে দুই গ্রুপের অন্তত চল্লিশ জন আহত হয়েছেন এ সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানের চারটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে গত রাতে সাড়ে এগারোটার দিকে শুরু হয়ে প্রায় তিনটা পর্যন্ত চলে এই সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী কতোয়ালি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে রাত এগারোটার দিকে বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা এই খবর ছড়িয়ে পড়লে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে